কক্সবাজারে একজন নৌকার প্রার্থী সহ পাঁচজনের মনোনয়ন বাতিল ঘোষণা হয়েছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ এবং আগামীকাল দুদিন মনোনয়ন যাচাই বাছাইয়ের সময় বেঁধে দিয়েছিল নির্বাচন জেলা রিটার্নিং কর্মকর্তা। সে উপলক্ষে আজকে কক্সবাজার এক এবং দুই আসনের মনোনয়ন যাচাই বাছাই চলছিল। সেখানে শুরুতেই কক্সবাজার এক আসনের আওয়ামী লীগের প্রার্থী সালাউদ্দিন সিপি তার মনোনয়ন বাতিল করা হয়। একটি ঋণ খেলাপির দায়ে তার এই মনোনয়ন বাতিল ঘোষণা করা হয় এবং অন্যদিকে কক্সবাজার দুই আসন মহেশখালী কুতুবদিয়া সেখানে যতজন প্রার্থী তাদের সকলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। আমরা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছি এবং আপনাদের বিস্তারিত তথ্য এই মুহূর্তে আমরা জানানোর চেষ্টা করব, আমাদের সাথে থাকুন। যেটি বলছিলাম যে কক্সবাজারের এক আসনের সালাউদ্দিন সিপি তার মনোনয়ন বাতিল করা হয়েছে। সালাউদ্দিন সিপি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। এছাড়া রয়েছে একই আসনের স্বতন্ত্র প্রার্থী কমেডিয়ান কমরউদ্দিন মুকুল সহ টোটাল পাঁচজনের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশনার। দুপুর 12টার দিকে মনোনয়ন যাচাই বাছাই শেষে সাংবাদিকদের এই মনোনয়ন বাতিলের বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান। রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে আমরা যেটি জানতে পেরেছি যে জনতা ব্যাংক লালদিঘির পাশ শাখা থেকে ফিশ প্রিজার্ভার্স নামে একটি প্রতিষ্ঠানের বিপরীতে সালাউদ্দিন আহমদ সহ অন্যান্য পরিচালকগণ প্রায় 1,200 কোটি টাকা ঋণ নিয়েছিল, যা পরবর্তীতে খেলাপি হয়। পরে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ পরিবর্তন হলেও ব্যাংকের শর্ত অনুযায়ী সালাউদ্দিন আহমদ এখনো ঋণ খেলাপির একজন জামিনদার। সে ঋণের একজন জামিনদার এবং যেহেতু যে বাংলাদেশের যে সংবিধান সেখানে নির্বাচন হয়, সেখানে বলা হয়েছে যে কোনো খেলাপি ঋণ যা থাকে তারা কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই, সেজন্য সালাউদ্দিন সিআইপি তার মনোনয়নটি বাতিল করা হয়েছে। এই বিষয়ে সালাউদ্দিন সিআইপি যেটি জানান সেটি হচ্ছে যে অজুহাতে তার মনোনয়ন পত্রটি বাতিল করা হয়েছে সেটি আদালতের মাধ্যমে সেট করা ছিল। কেন তার মনোনয়ন বাতিল করা হয়েছে সেটি তার কাছে অবগত নয় এবং তিনি বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে আপিল করবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন। এদিকে স্বতন্ত্র প্রার্থী কমরউদ্দিন মুকুল সহ আরো চারজনের মনোনয়ন কেন বাতিল করা হয়েছে সেটি এখন আমরা জানতে পারিনি, তবে পরবর্তীতে সেটি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জানানো হবে বলে জানতে পেরেছি। এবং বাতিল হওয়া বাকি তিনজন হলেন স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম, শাহানিয়াজ চৌধুরী, শামসুদ্দিন ইলিয়াস। এছাড়া কক্সবাজার দুই আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ বাদশা ও কক্সবাজার দুই আসনের কল্যাণ পার্টির সৈয়দ ইব্রাহিমের মনোনয়ন বিবেচনায় রাখা হয়েছে। এখানে আমরা সর্বশেষ যে তথ্যটি পেয়েছি যে কল্যাণ পার্টির সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের মনোনয়ন যেটি বিবেচনায় রাখা হয়েছে সেটি খুব সম্ভবত বৈধ ঘোষণা করা হয়েছে, তবে এই বিষয়ে এখনো পুরোপুরি তথ্য পাওয়া যায়নি। আমরা আসলে আপনাদের যেটি জানাচ্ছিলাম যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের যে প্রার্থী কক্সবাজার এক আসন থেকে সালাউদ্দিন সিআইপি তার মনোনয়ন অবৈধ ঘোষণা করেছেন এবং তিনি যেটি কারণ দেখিয়েছেন যে লালদিঘির পারস্থ কক্সবাজার শহরে লালদিঘির পারস্থ জনতা ব্যাংক থেকে 1,200,000 টাকা একটি ঋণ নিয়েছিল তার প্রতিষ্ঠান এবং সেখানকার পরিচালকগণ, এবং সালাউদ্দিন সিআইপি সেই ঋণের জামিনদার ছিল। পরবর্তীতে সেই প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ পরিবর্তন হলেও সেই ঋণের জামিনদার হিসেবে এখনো সালাউদ্দিন সিআইপির রায় নাম রয়ে গেছে, সেজন্য তাকে ঋণ খেলাপি এর কারণে মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে, বাতিল ঘোষণা করা হয়েছে। আর যেটি বাংলাদেশের নির্বাচন আইন, সেই নির্বাচন আইনে স্পষ্ট করে উল্লেখ আছে কোনো ঋণ খেলাপি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না, সেজন্য সালাউদ্দিন সিআইপির মনোনয়নটি বাতিল করা হয়েছে। এবং সালাউদ্দিন সিআইপি যেটি বলেছিলেন যে এই যে ঋণের বিষয়টি সেটি তিনি আদালতকে জানানোর পরেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, তারপরও কেন তার এই মনোনয়নটি বাতিল করা হয়েছে সেটি তাদের কাছে অবগত নয়। এবং এছাড়া তিনি বলছেন যে তিনি নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানিয়েছিলেন। আমরা আজকে কক্সবাজার এক ও দুই আসনের মনোনয়ন যাচাই বাছাই চলছিল, আগামীকাল কক্সবাজারের তিন ও চার আসনের মনোনয়ন পত্র যাচাই বাছাই চলবে এবং এরপরই জানা যাবে কক্সবাজারের চারটি আসনে বৈধ প্রার্থী কারা যারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। এ ছিল আমার কাছে সর্বশেষ। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।